সো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস আমরা দু হাজার কুড়ি সালের ডব্লিউ বি শেডের প্রশ্নের আমরা আলোচনা করছিলাম জেনারেল পেপার নিয়ে আলোচনা করেছিলাম পিভিএস ইয়ারের পত্র নিয়ে আমরা এর আগের পার্টে অর্থাৎ বারোতম পার্টে আমরা কোয়েশ্চেন নম্বর থার্টি ফাইভ অব সমাধান করেছিলাম এবারে আমরা তার পরবর্তী অংশ থেকে আলোচনা করছি অর্থাৎ আমরা এই নোবেল ফাউন্ডেশন হ্যাজ অ্যাওয়ার্ডেড টু নোবেল প্রাইজেস ইন লিটারেচার দিস ইয়ার এই প্রশ্ন অবধি আমরা কিন্তু আলোচনা করেছিলাম ওকে আমরা থার্টি সিক্স থেকে করছি আমাদের এটা তেরোতম পার্ট হতে চলেছে আমরা তেরোতম পার্টের আলোচনা শুরু করছি জাস্ট ওয়েট বিট এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রশ্নটি নেক্সট প্রশ্ন রয়েছে থার্টি সিক্স প্রশ্ন দ্য রেসিও বিটুইন দা রেটস অফ ওয়াকিং অফ এই এখানে অনুপাত বলেছে কিসের অনুপাত বিটুইন এ এবং বি এর এ এবং বি এর হাঁটার অনুপাত থ্রি ইজ টু ফোর বলেছে বলছে ইফ দ্য টাইম টেকেন বাই বি টু কভার এ ডিস্টেন্স ইজ টোয়েন্টি ফোর মিনিটস যদি বি এর একটা দূরত্ব অতিক্রম করতে তার চব্বিশ মিনিটের সময় প্রয়োজন হয় তাহলে এ এর সেই দূরত্ব কভার করতে কত সময় লাগবে অর্থাৎ দ্য টাইম টেকেন বাই এ টু কভার দ্যাট মাস ডিস্টেন্স ইজ ড্যাশ তো আমরা রকম গণিত থাকলে কী করব প্রথমত আমরা জানি এখানে দুটো দুজন ব্যক্তি আছে এ অ্যান্ড বি তো এদের রেশিও কত বলেছে থ্রি ইজ টু ফোর বলেছে ওকে এবারে আমরা জানি একটা যে বি কত চায় কিন্তু আমরা জানি না যে এ কতটা কভার করে তো আমরা ধরলাম এ কভার এক্স ওয়াকিং ডিস্টেন্স এক্স ওয়াকিং ডিস্টেন্স অর্থাৎ এক্স ওয়াকিং ডিস্টেন্সে কভার করতে পারে তো এবার আমরা যদি গাণিতিক সমাধানটা করে নিই তাহলে ইজি হয়ে যাবে অর্থাৎ থ্রি ইজ টু ফোর এ বি এর অনুপাত ইজিক্যাল টু আমরা এর জানি না বি এর জানি তাহলে এ এর মানটা আমরা এক্স ধরেছিলাম এক্স ইজ টু বি এর কত ধরেছিলাম কত ধরুন না আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ফোর রয়েছে টোয়েন্টি ফোর মিনিট তাহলে এটাকে আমরা ক্যালকুলেশান করি দেখা যাক কী হয় তাহলে তিনের চার বা চিহ্ন টু এক্স বাই টোয়েন্টি ফোর তারপরে আবার এখান থেকে কী হবে যদি গুণ করি ফোর এক্স ইজিক্যাল টু টোয়েন্টি ফোর থ্রি তাই না গুণ হচ্ছে বা এক্সের মান বেরিয়ে আসবে এক্স ইজিক্যাল টু চব্বিশের চব্বিশ তিন বাই নিচে কত হবে কত গেল চার চার ছয় চব্বিশ তো ছয় থাকলো আর তিন থাকলো ছ তিনের সমান আঠারো এক্সের মান হচ্ছে আঠারো অর্থাৎ মিনিট অর্থাৎ আমাদের এ কভার করে কত ওয়াকিং ডিস্টেন্স আঠারো মিনিট হয়েছে বুঝতে পেরেছ নেক্সট পরবর্তী দেখো বলছে এ একটা টিনের মধ্যে বা টিনের বাক্স হতে পারে কন্টেন্ট যার মধ্যে রয়েছে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সা এবং সেই কয়েনগুলো এই অনুপাতে আছে ফাইভ ইস টু নাইন ইস টু ফোর এবং তাদের টাকার হিসাব হচ্ছে দুশো চার তো বলছে ফাইন দ্য নাম্বার অফ কয়েন্স অফ ইচ টাইপ অফ রেসপেক্টেবল তাহলে ওই মধ্যে কটি কি কয়েন আছে তো এরা এটা খুবই ইজি একটু ক্যালকুলেশন করতে হতো দেখো এই যে পাঁচ পাঁচ অনুপাত রয়েছে তো পাঁচ অনুপাতে কি রয়েছে পঞ্চাশ পয়সা তো পাঁচ গুণিত পঞ্চাশ পয়সাকে আমরা শূন্য দশমিক পাঁচ করতে পারি মানে শূন্য দশমিক পয়সাও করতে পারি শূন্য দশমিক পঞ্চাশও করলাম তাহলে এরা কত পয়সা হবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাই না তাহলে অর্থাৎ হবে দু টাকা পঁচিশ পয়সা তাই তো না দুটাকা টাকা পঞ্চাশ পয়সা পাঁচ পাঁচে পঁচিশ হ্যাঁ দু পঞ্চাশ পয়সা তাই না পঞ্চাশ পয়সা তো হ্যাঁ দু টাকা পঞ্চাশ পয়সাই হবে ভালো করে হিসেব করে দেখো তারপরে এবারে পঁচিশ পয়সা কত আছে নটি এই দেখো নয় রয়েছে তাহলে নয় গুণিতক শূন্য দশমিক পঁচিশ তাহলে এটা কত হবে পঁচিশ চারে একশো পঁচিশ আটে দু টাকা দু টাকা পঁচিশ পয়সা দু টাকা পঁচিশ পয়সা ওকে এবারে চার চার পার্সেন্ট রয়েছে চার গুণিতক কত পয়সা টেন পয়সা তাহলে জিরো ইন জিরো পয়েন্ট টেন তাহলে হবে কত চল্লিশ পয়সা শূন্য দশমিক চল্লিশ পয়সা তাই না তো এবারকে এই জায়গায় ক্যালকুলেশান করে নিই তাহলে দেখতে পাচ্ছি চল্লিশ পয়সা নশো নব্বই নব্বই একশো পনেরো তাহলে একশো পনেরো তো পনেরো রাখবো এখানে একশো হলে এক টাকা বেড়ে যাবে চার এক পাঁচ পাঁচ টাকা পনেরো পয়সা তাহলে এটি পাঁচ টাকা পনেরো পয়সা যেটা হলো টোটাল সার্বিক দিক থেকে তো এটাকে দুশো ছয়কে ভাগ করবো দুশো ছয়কে দিয়ে ভাগ করবো পাঁচ দশমিক পাঁচ তাহলে দশ দশমিক তুলতে হবে মিনিট তুললাম উপরে একটা একশো আনলাম ঠিক আছে পাঁচ একে পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম 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 ঠিক আছে এবারে একশো তিন উপরে রয়েছে দুশো ছয় তাহলে একশো তিন দুয়ে তাহলে দুই আর কুড়ি হলো সমান টোটাল হলো কুড়ি দু চল্লিশ চল্লিশ তাহলে আমার চল্লিশ বেরোচ্ছে এবার আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে তো কতগুলি কি আছে আমাদের পেয়েছিলাম এখানে পাঁচ পার পাঁচ পার্সেন্ট মানে পাঁচ অনুপাত তাহলে কোনটা ছিল পঞ্চাশ পয়সা তাহলে পঞ্চাশ পয়সা বার করছে তাহলে পঞ্চাশ পয়সা কত হচ্ছে পাঁচ অনুপাতে কত বেরিয়েছে চল্লিশ পাঁচ গুণিতক চল্লিশ সমান হচ্ছে পাঁচ হাজার কুড়ি সমান হচ্ছে দুশো তাহলে পঞ্চাশ পয়সা দুশো হবে আচ্ছা পঁচিশ পয়সা কত হবে পঁচিশ পয়সা নয় ছিল নয় গুণিতক চল্লিশ

অর্থাৎ আমাদের অপশান বি হবে এবারে আটত্রিশ জ্যাকেট প্রশ্ন দেখো যদি বলছে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে গুণিতক হবে গুণিতক চিহ্ন থাকলে ভাইতক চিহ্ন হবে এবং ভাইদুক চিহ্ন থাকলে পজিটিভ হবে বা প্লাস হবে তো তাহলে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশান ইজ নট কারেক্ট ভালো করে দেখবে ইজ নট কারেক্ট এই জায়গাটা অনেক সময় গুলিয়ে যায় আমরা খুঁজে ফেলবো যেটা দেখবো সঠিক সেটাকে করে দেবো দেখো এখানে যদি দেখি যে এখানে গুণিতক চিহ্ন রয়েছে গুণিতক চিহ্ন থাকলে কি হয় ভারিতক চিহ্ন হবে এবং তারপরে মাইনাস সাইন থাকলে গুণিতক চিহ্ন হবে আর দেখছি ভাইতোক চিহ্ন থাকলে প্লাস হবে এটা প্লাস এবং যুক্ত চিহ্ন থাকলে হবে মাইনাস তো ক্যালকুলেশন যদি করি দেখি এখানে তাহলে এখানে দুই ভাগ হলে দুই এবারে এখানে গুণিতক চিহ্ন হবে দুই আর ছয় চার যোগ হলে ছয় এবং চার এবং ছয় ওই তো হয়ে গেল চার যোগ হয়ে গেল এবং যুক্ত যুক্ত এখানে যুক্ত নেই সরি মাইনাস হয়ে গেছে কোথায় গেল এই সাইনটা দেখো প্লাস সাইনটা মাইনাস হয়ে গেছে মাইনাস সিক্স তো এখানে ছয় আর ছয় বিয়ে গেলে দুই থাকছে তাহলে এটা কিন্তু কারেক্ট হচ্ছে তো এরকম যদি দেখবো আমরা এটাও কারেক্ট পাবো এটাও কারেক্ট পাবো এইটা কিন্তু ভুল রয়েছে তাই আমি এটাকে সমাধান করছি আমি কারেকশন করেছিলাম না আমি এখানে সময় লাগবে বলে আমি করছি দেখো বলছি ভাইতো চিহ্ন থাকলে তাহলে কী হবে ভাইতুক চিহ্ন থাকলে যুক্ত হবে তাহলে যুক্ত করবে বিয়োগ থাকলে গুণ হবে ওকে এবারে আর কে আছে যুক্ত থাকলে যুক্ত থাকলে মাইনাস হবে ঠিক আছে আর গুণিত থাকলে ভাগ হবে তো সব সময় যেগুলো না যুক্ত মাইনাস সেগুলোকে আগে করবে গুণ ভাগ ওগুলো পরে হবে ঠিক আছে এগুলো করে নিই দেখো চোদ্দো আর সাত যোগ হলে একুশ হচ্ছে এখানে গুণিতক চিহ্ন আছে পাঁচ আর দশ বিয়োগ করলে এখানে মাইনাস টেন হচ্ছে এখানে ভাই তক চিহ্ন হচ্ছে আর দুই হচ্ছে তাই না তাহলে আমার এটাকে আগে করে নিই দুই আর একে গুণ ভাগ আছে তাহলে দুই পাঁচ হবে তাহলে একুশ গুণিতক মাইনাস পাঁচ তাহলে কত হয়ে যাচ্ছে একশো দশ একশো পনেরো মাইনাস একশো পনেরো এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এদের রঙ এটা হচ্ছে ভুল বাকিগুলো ঠিক হচ্ছে আমি যদি বাকিগুলো ক্যালকুলেশন করে দেখেছিলাম এটাই কিন্তু ভুল হচ্ছে বা এটাকে তোমরা যদি করো পঁয়তাল্লিশ আসবে না আরেকটা যদি পদ্ধতি করি ধরো আমি এটাকে এটা এই এইটাকে আগে প্রথম বিয়ে করলাম দেখো চোদ্দোটাকে রাখলাম ঠিক আছে এটা যোগ যুক্ত চিহ্ন ছিল চিহ্ন রাখলাম সাত পাঁচে পঁয়ত্রিশ এখানে চিহ্ন হয়ে গেছে পঁয়ত্রিশ ওকে এখানে প্লাসটা মাইনাস হয়ে গেছে এবার দুই আর ভাই তো দশ ছিল তাহলে দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ হবে তো এদিক দিয়ে যদিও করো তাহলে চোদ্দো পাঁচ পঁয়ত্রিশ থেকে পাঁচ বিয় গেলো প্রথমে তাহলে তিরিশ থাকলো চোদ্দো প্লাস তিরিশ হচ্ছে কিন্তু ফর্টি ফোর তো এদিক দিয়েও হলো না আমি বিভিন্ন রকম দিক দিয়ে করলাম যে পঁয়তাল্লিশ কিন্তু উত্তর আসেনি ঠিক আছে তাই আটত্রিশের দিকে অ্যান্সার হবে কিন্তু আমার এই ডিটা অর্থাৎ বলেছে যেহেতু ইজ নট কার্স প্রশ্ন যাই প্রশ্ন নাম্বার আমার উনচল্লিশ বলছে হোয়াট ইজ আর্ক তৈরি করা হচ্ছে তো ডিজাইন মানে এক কথায় মাথায় রাখবে ফ্রেমওয়ার্ক মানে আমি এটা তো ফ্রেম করছি ফ্রেম ওয়ার্ক সাজাচ্ছি রিসার্চ ডিজাইন করা যেটাকে বলা হয় তো বলছে এ ওয়ে অফ রিসার্চ দ্যাট ইজ নট গ্রাউন্ডেড ইন থিওরি যে কন্ডাক্টিং রিসার্চ যেটা থিওরির উপর ভিত্তি করে হবে না না রিসার্চ ডিজাইন সবসময় তো থিওরির উপর ভিত্তি করেই হয় বলছে দ্য চয়েস বিটুইন ইউজিং কোয়ালিটিটিভ কোয়ান্টিটিটিভ মেথড শুধুমাত্র কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ মেথড ইউজ করলেই রিসার্চ ডিজাইন হয়ে যাবে অবশ্যই নয় দ্য স্টাইল ইন হুইচ ইউ প্রেজেন্ট ইউর রিসার্চ ফাইন্ডিং তুমি রিসার্চ করার পরে যে তথ্যটা পেলে সেটাকেই শুধু প্রেজেন্ট করে দেওয়াটাই হচ্ছে রিসার্চ ডিজাইন না রিসার্চ ডিজাইন মধ্যে সব কিছু থাকবে বলছে এই দেখো এ ফ্রেম ওয়ার্ক ফর এভরি স্টেজ অফ দ্য কালেকশন অ্যান্ড অ্যানালিসিস অফ ডাটা রিসার্চ ডিজাইনের মধ্যে কালেকশান থেকে তারপরে সেটাকে অ্যানালিসিস থেকে এবং ফাইন্ডিং সব কিছু থাকবে তাহলে উনচল্লিশের অপশন ডি হচ্ছে তারপরে দেখি চল্লিশের প্রশ্ন হুইচ অব দ্য ফলোইং নিচের মধ্যে কোনটি ইজ নট অ্যান এক্সাম্পল ইজ নট অ্যান এক্সাম্পল বলেছে অফ ইউনিট অফ অ্যানালিস অর্থাৎ যখন কিছু ব্যাখ্যা করবো ব্যাখ্যার সময় কোনটার ইউনিট হয়ে থাকে যেমন দেখো এই যে সাবজেক্ট অ্যান্ড থিম এটাও হয়ে থাকে ওয়ার্ডস আমরা ওয়ার্ডের মাধ্যমে করি বিষয়বস্তুর মাধ্যমে করি সিগনিফিক্যান্ট অ্যাক্টরের মাধ্যমে করি কিন্তু ভ্যালিডিটি অর্থাৎ ওটা ভ্যালিড না ইনভ্যালিড ওটা কিন্তু ইউনিট অফ অ্যানালিসিস নয় তাই এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার ভ্যালিডিটি নেক্সট আছে এবার বলছে এ ইজ দ্য মাদার অফ পি দেখো এইরকম যখন ক্যালকুলেশন আসবে না তখন সব থেকে বড়ো কথা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারকে লিখে ফেলতে হবে তো আমার প্রথমে যে ক্যারেক্টারটা পেলাম প্রথমে পেলাম এ এবং তার এ কারোর মা হচ্ছে তাই আমি এটাকে এমন একটা জায়গায় লিখলাম এই জায়গায় লিখলাম এ এবং এ হচ্ছে মাদার মাদার আমি শর্ট করে লিখছি মাদার কার মা পি এবং কিউ এর পি পি এবং কিউ এর এ হচ্ছে মাদার তাই তীর চিহ্নটা সেরকম রাখছি এটা গেল প্রথম লাইন বলছে সি ইজ দ্য ফাদার ইন ল অফ এ তাহলে এ এর শ্বশুর ফাদার ইন লো মানে শ্বশুর তাহলে একে উপরে রাখি সিটাকে এইখানে রাখলাম এর হচ্ছে ফাদার ইন ল শ্বশুর তারপরে বলছে এই সি কোথায় গেল ওকে তারপরে আবার এই সিটাই হচ্ছে ফাদার অফ বি এন্ড ডি আচ্ছা দুটো ক্যারেক্টার পেলাম বি পেলাম এবং ডি পেলাম এদের বাবা এদের বাবা হচ্ছে এই সি ফাদার ফাদার তারপর বলছে গ্র্যান্ড ফাদার অফ কিউ ও কিউ হচ্ছে এই তাহলে কিউ এর দাদু হচ্ছে এ গ্র্যান্ড ফাদার ওকে তারপরে বলছে সি হ্যাজ অনলি ওয়ান ডাটার তাহলে সি এর দুটো সন্তান পেয়েছিলাম তাহলে এই দুটোর মধ্যে একজন কেউ মেয়ে হবে ঠিক আছে তো বলছে ডি ইজ দা আন্ট অফ পি তাহলে পি এর আন্ট তাহলে এ তাহলে নিশ্চয় নিশ্চয় মহিলা হবে মানে এই হচ্ছে তার সরি আন্ট আন্ট মানে হচ্ছে মহিলা তা না তাহলে এর দুটো সন্তানের মধ্যে পড়ে থাকলো কে বি তাহলে বি নিশ্চয় ছেলে হবে তাই বলছে হাউ বি ইজ রিলেটেড টু এ তাহলে এ যদি ছেলে হয় এ যদি বুমা হয় তাহলে এই দুজনের সম্পর্ক চেয়েছে তাহলে এদের মধ্যে সম্পর্ক কী স্বামী স্ত্রী তো এখানে অপশন কী দিয়েছে ব্রাদার সন হাজব্যান্ড এই যে হাজব্যান্ড পেয়ে গেলাম ঠিক আছে খুব ইজি এরকম একটু ছক করে করবে দেখবে ইজিলি অ্যান্সার বেরিয়ে আসবে তারপরে দেখো ইন এ সার্টেন কোড থ্রি সিক্সটি সেভেন মিন্স ব্লু কালার কার কার সিক্স নাইনটি ফোর মিন্স গ্রিন কালার ফ্যান থ্রি ফিফটি সিক্স মিন্স হোয়াইট কালার কার হোয়াট ডিজ ইট ইন দ্যাট কোড মিন্স গ্রিন দেখো এই প্রশ্নটা হুবহু কিন্তু দু হাজার পনেরো সালে এসছিলো পুরো কপি করে দিয়েছে তাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করার এটা কিন্তু বড়ো একটা মানে সুবিধা বলতে পারি তো দেখো এইরকম যখন গণিত থাকবে বা ক্যালকুলেশন থাকবে খুব ইজি জিনিস এখানে এই যে থ্রি সিক্স সেভেন মানে থ্রি মানে যে ব্লু সিক্স মানে যে কালার সেভেন মানে যে কার এটা তা নয় এখানে কোনো একটা সংখ্যা কিছুকে রিপ্রেজেন্ট করছে তাই এই যে তিনটা সংখ্যা ভিত্তির করে যা যে লেখা রয়েছে না তিনটা লেখাকে বা তিনটা ফ্রেজকে ভালো করে দেখো দেখো এখানে কালার জিনিসটা কমন আছে এই বাক্যেও কালার জিনিসটা কমন আছে এই বাক্যেও কালারটা কমন আছে তাহলে দেখো এই তিনটা সেন্টেন্সে এ সরি তিন সেন্টেন্সে তিনটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটি কমন আছে তিনটাতে কোন নাম্বার কমন আছে দেখো সিক্স কমন সিক্স কমন সিক্স কমন তাহলে এই সিক্স রিপ্রেজেন্ট করছে কালারটা তাই সিক্সটাকে কেটে দিলাম সিক্সটাকে আমি কেটে দিলাম তাহলে আমার প্রথম আমার একটা বার করা হয়ে গেল ওকে ওকে এবারে হয়ে গেল তারপর এবারে দেখো আর কি কমন আছে কালার হয়ে গেছে কার পাচ্ছি এখানে ফ্যান পাচ্ছি এখানে এই যে একটা রয়েছে আমি কারটাকে আমি আগে করি কারটা কমন পেয়েছি তো এর নাম্বার কোনটা এইটা আর এর নাম্বার কোনটা তো দুজনের মধ্যে আছে দেখো এখানে থ্রি আছে এখানে থ্রি আছে তাহলে থ্রি থ্রি কমন থ্রি থ্রি কমন ওকে তারপরে বলছে হোয়াট ডিজ ইট ইন দ্যাট কোট মিনস গ্রিন তাহলে গ্রিন বোঝাতে তাহলে এখানে এই যে এখানে গ্রিন বাকি আছে ফ্যান বাকি আছে তো এই দুটোর মধ্যে কোনটা হবে আমরা কিন্তু ক্লিয়ারলি বলতে পারবো না নয় হবে কি চার হবে আমরা ক্লিয়ারলি বলতে পারি তার এখানে দেখো অপশান এ চার রয়েছে আমরা চারকে ঠিক ধরতে পারবো না কারণ এখানে কোন কোনো একটা হতে পারে কারণ ফ্যান ওয়াকি রয়েছে গ্রিন ওয়াকি তাই নয় এবং চার যে কোনো হতে পারে তাই অপশান হবে এই যে আইদার ফোর অর নাইন চার অথবা নয়ের মধ্যে যে কোনো একটা হবে ক্লিয়ার নেক্সট আসি বলেছে হাউ মেনি ফোর্স কতগুলি চার রয়েছে আর দে আর ইন দ্য ফলোইং এই যে নাম্বার সিরিজটা রয়েছে এখানে কতগুলি চার রয়েছে তবে বলছে ভালো করে দেখতে হবে হুইচ আর ইমিডিয়েটলি প্রোস্প্রিসিডেড বাই নাইন যেই চারের আগে আগে নাইন থাকবে কিন্তু নট ইমিডিয়েটলি ফলোড বাই ইভেন নাম্বার কিন্তু নট বলেছে কিন্তু তারপরে কোনো জোর সংখ্যা থাকবে না ঠিক আছে জোর সংখ্যা থাকবে না মানে তারপরে নয় যেরকম তার আগে নয় থাকবে ঠিকই কিন্তু সেই সংখ্যা সেই চারটির পরে কোনো জোর সংখ্যা থাকবে না তো আগে চার কটা দেখে নিই এখানে একটা চার পাচ্ছি 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 তো প্রথমে দেখে নিই আগে নয় আছে কি না এখানে নয় আছে এখানে চারে আগে কিন্তু নয় নেই তাহলে এই সংখ্যাটা একেবারে আমরা ধরবই না কারণ সামনে তো নয় নেই ঠিক আছে তারপরে চলে আসি এখানেও সামনে নয় আছে এখানেও সামনে নয় আছে এখানেও সামনে নয় আছে প্রথম কন্ডিশান হয়ে গেল দ্বিতীয় কন্ডিশান কী ছিল যে পরের জোর সংখ্যা থাকবে না হ্যাঁ এখানে জোর সংখ্যা নাই তাহলে একটা চার ঠিক আছে এখানে এই যে জোট সংখ্যা দুই তো জোট সংখ্যা তাহলে এইটা হবে না ঠিক আছে এখানে বিজুর সংখ্যা রয়েছে এখানে বিজোড় সংখ্যা রয়েছে তাহলে তিনটা হওয়ার কথা তাহলে অপশান এই যে সিটা থ্রি রয়েছে বোঝাতে পেরেছি ভেরি গুড যদি না বুঝতে পারো জানিও নেক্সট প্রশ্ন চাই কোয়েশ্চেন নম্বর ফর্টি ফোর বলছে চুজ দ্য মিসিং ওয়ার্ড ইন প্লেস অফ এই যে কোয়েশ্চেন মার্ক যেখানে আছে সেখানে বোঝাতে হবে অন দ্য বেসিস অফ রিলেশনশিপ সম্পর্কের ভিত্তিতে আচ্ছা তো বলেছে নর্থ ইস্ট ও সরি ওয়েস্টের সাথে যদি নর্থ ইস্টের সম্পর্ক হয় তাহলে সাউথের সাথে কার সম্পর্ক হবে তো দেখো এই ক্ষেত্রে ম্যাপ করে নেওয়াটা বেটার ও বাঁকা হয়ে গেল সোজা করতে হবে সোজা হয়ে যায় হ্যাঁ সোজা হয়েছে মোটামুটি ঠিক আছে এই বাবা কি বাজে আঁকছি আচ্ছা হোক ঠিক আছে থাক অসুধ নেই এটা তাহলে আমার নর্থ হবে এটা হবে সাউথ এটা হবে ওয়েস্ট এটা হবে আমার ইস্ট তাই তো তো বলছে ওয়েস্টের সাথে নর্থ ইস্ট নর্থ ইস্ট মানে এই পার্টিকুলার এরিয়া ঠিক আছে এই এরিয়ার সাথে আমার এই এরিয়ার সম্পর্ক হয়েছে তাহলে ওয়েস্ট থেকে এই দিকে গেছে ঠিক আছে তাহলে এই রকম একটা কোনাকুনি হয়েছে মানে পুরোপুরি নাইনটি ডিগ্রি হয়নি বলতে পারি সেভেন্টি ফাইভ ডিগ্রি হয়েছে তাই না ওকে তো এবারে সাউথ তো সাউথ হচ্ছে এইখানে তাহলে সাউথের সাথেও এরকম একটা সেভেন্টি ফাইভ ডিগ্রি হলে এইখানে কেন আমি এদিকে কেন করবো না এদিকে কেন করবো না কারণ এটা ঘড়ির কাঁটার দিকে দিয়ে করেছে তাহলে এই এই আগেরটা করেছে সেরকম তো আমাকেও সেরকম ঘড়ির কাঁটার দিকে করতে হবে তাহলে এখানে সাউথের সাথে এই জায়গার যদি হয় এইরকম যদি সেভেন্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে কত ডিগ্রি সরি কত ডিগ্রি বলছি এই এরিয়াটাকে কী বলবে নর্থ ওয়েস্ট বলবে তাহলে সাউথের সাথে নর্থ ওয়েস্ট হবে দেখো কোথায় আছে এই যে এ নর্থ ওয়েস্ট হলো আশা করি বুঝতে পেরেছো নেক্সট চাই বলেছে আই ওয়াকিং টুয়ার্ডস ইস্ট অ্যান্ড আফটার ওয়াকিং টোয়েন্টি মিটার্স আচ্ছা এরকম যখন থাকবে কি করবে একটা কেন্দ্র ধরবে ঠিক আছে একটা কেন্দ্র ধরলাম তো এখান থেকে সরি তো এখান থেকে বলছে স্টার্টেড ওয়াকিং ইস্ট ইস্ট মানে এইদিকে ইস্ট গেছে কত গেছে কুড়ি মিটার কুড়ি ওকে তারপরে আই টার্ন মাই লেফট তাহলে এটা যদি আমি যদি এদিকে যাচ্ছি তাহলে ওই দিকে আমার বাম হবে লেফট বলেছে লেফট গেছি কত লেফট গেছি পনেরো মিটার তাহলে দেখো পনেরো মিটার বলেছে পনেরো পনেরো মিটার গেছি তারপরে বলেছে দেন আই টার্ন তাহলে এদিক থেকে আবার বাম দিক কোনটা এদিকে তাহলে বাম দিকেই ঘুরেছি কত দেন আই টার্ন লেফট কোথায় গেল আই টার্ন টু মাই লেফট অ্যান্ড ওয়াকড কুড়ি মিটার এগেন কুড়ি মিটার গেছি ঠিক আছে তো আমি কুড়ি মিটার পর্যন্ত এসেছি এই পর্যন্ত এসেছি এগেন আই টার্ন মাই লেভ তাহলে আবার আমি বাম দিকে মানে এই দিকে ঘুরবো তাহলে ভেবে দিকে কত গেছে বলেছে ফিফটিন মিটার ফিফটিন মিটার নাও আই এম ওয়াকিং ইন হুইজ ডাইরেকশান তাহলে আমি কোন দিকে যাচ্ছি তাহলে আমার যদি যদি ডাইরেকশান ওয়াইজ এটা নর্থ হয় এটা যদি ওয়েস্ট হয় এটা যদি ইস্ট হয় এটা সাউথ হচ্ছে তাহলে এ কোন দিকে আসছে সাউথের দিকে আসছে তাহলে আমার অ্যান্সার সাউথ হবে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন আসছে তো এবারে রিডিং কম্প্রিটেনশন এসছে রিডিং কম্পিটিশান আমি কী বলেছি আগে চলে যাও ভালো করে আগে প্রশ্ন দেখো বাবা এদের অনেক বড় দিয়েছে তো অসুবিধে নেই বড় থাকলে কি হয়েছে রিডিং কম্পিটিশান খুব ইজি তো বলেছে আগে প্রশ্নগুলো দেখি দ্য ওয়ার্ড পেনাকিয়া পেনাকিয়ার এই যে ওয়ার্ডটি ইজ ইউজড ইন দ্য প্যাসেজ মিন্স তার অর্থ কি হতে পারে বুন আশীর্বাদ অপরচুনিটি সুযোগ জেনারেল রিমেডি একটা বলতে পারি যে রোগ প্রতিকার মতো পেনেকামের রোগ প্রতিকার মতো নাকি রিঅ্যাসিউরেন্স কাউকে জোরদার করে বোঝানো রি করা হয়েছে কোনটা হবে নেক্সট আসি আগে আমি দেখে নিই দ্য অথার ইজ অফ দ্য ভিউ দ্যাট লেখক এই পহেজে যে কী মতবাদ দিয়েছে যে দেয়ার ইজ নো সলিউশান এখানে কোনো সমাধান নেই ইন ল আইন অনুযায়ী ফর দ্য প্রবলেমস অব দলিত দলিতদের সমস্যার সমাধানের কোনো পথই নেই বলছে তারপরে বলছে যে লিগেল সলিউশনস আর নট অলওয়েজ দ্য মোস্ট ইফেক্টিভ অর্থাৎ যে সমস্ত কনস্টিটিউশন বা আইনগত যে সমস্ত সমাধান হয়ে থাকে সেগুলো কখনো ইফেক্টিভ হতে অনেক সময় নাও হতে পারে তারা বলছে কাস্টিজম মানে কাস্ট প্রথা তোর মোটামুটি বুঝতে পারছি যে কাস্ট প্রথা নিয়ে কিছু হবে কারণ দেখতে পাচ্ছি কাস্ট নিয়ে কাস্টিজম ইজ ডিপলি এন্ট্রান্স ইন দ্য লিগাল সিস্টেম ইন ইন্ডিয়া কাস্ট প্রথা লিগ্যাল সিস্টেমের কিন্তু জড়িয়ে রয়েছে ওকে দেয়ার ক্যানট বি এনি পারমানেন্ট সলিউশন টু দ্য প্রবলেম অফ দলিত অপারেশান দলিত অপারেশনের কোনো পারমান পারমানেন্ট সলিউশন নেই ঠিক আছে বাকি প্রশ্নগুলো দেখে নি আর কি বলছে তো হোয়াট ডাজ দ্য অথার মিন বাই দ্য ক্লেমিং দ্যাট দ্য আইডিয়া অফ দ্য কনস্টি দ্য আইডিয়া অফ কনস্টিটিউশন ইজ রোমান্টিক অর্থাৎ আইডিয়া অফ কনস্টিটিউশনের ধারণা হচ্ছে রোমান্টিক এর অর্থটা কি এরা খুঁজে বার করতে বলছে দেখ কনস্টিটিউশন ইজ আনরিয়ালিস্টিক মানে অবাস্তব তো দেখো রোমান্টিক মানে কি অবাস্তব না আমরা কিন্তু এখানে কিন্তু একটা নর্মাল অ্যান্সার করতে পারি তারপরে দেখা যাক দ্য কনস্টিটিউশন হ্যাজ মেনি লিমিটেশান তার মধ্যে অনেক সীমাহত্ত্ব আছে তাহলে কি রোমান্টিক হবে নিশ্চয়ই নয় দ্য কনস্টিটিউশন ইজ কমনলি আন্ডারস্টুড টু বি প্রোফাউন্ড একটা বিস্তৃত জিনিস তাই সেটাকে রোমান্টিক বলা হয়েছে হতে পারে দ্য বিলিভ ইন দ্য কনস্টিটিউশন ইজ আনফাউন্ডেড তো এখনও অবধি যে কনস্টিটিউশনের প্রতি যে বিশ্বাস মানুষের মধ্যে এখনও কিন্তু আমরা বলতে পারি যে আসেনি তাই বলছি রোমান্টিক হতে পারে কিন্তু দুটো অপশন উপরে হওয়ার কথা নয় নেক্সট দেখি হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ইমপ্লয়েড ইন দ্য প্যাসেজ এই প্যাকেজের মধ্যে কোনটা বলা হয়নি এখানে অনেক কিছু দেওয়া রয়েছে তাদের মধ্যে কোনো একটা বলা হয়নি ঠিক আছে তো দেখা যাক এখানে কি রয়েছে প্রথমে বলছে কাস্ট অপারেশান উইল কন্টিনিউ কাস্ট অপারেশান চলতেই থাকবে সো লং অ্যাজ পিপল ডু নট ওবে দ্য কনস্টিটিউশন যতদিন পর্যন্ত লোক আইন নিয়ে বা সংবিধান নিয়ে বেশি বুঝবে না জানবে না ততদিন পর্যন্ত চলতেই থাকবে ঠিক আছে ঠিক আছে দেখি অপশানগুলো কী রয়েছে দ্য কনস্টিটিউশন ইজ নট ইকুয়ালি অ্যাক্সেসিবল টু অল কনস্টিটিউশন অর্থাৎ আমাদের সংবিধান সবার জন্য নয় ইকুয়ালি অ্যাক্সেসিবল এটা কি কোনো মতোই হবে না এটা তো ভুল অপশান এটা আমরা বুঝতেই পারছি দ্য কনস্টিটিউশন সংবিধান ইজ অনলি অ্যান আইডিয়াল অ্যান্ড নট এ রিয়ালিটি কনস্টিটিউশন মানে সংবিধান হচ্ছে একটা আদর্শ বাস্তব নয় ভুল কথা কনস্টিটিউশন একটা সবার একটা বাস্তব জিনিস দ্য প্রবলেম অব কাস্ট কলস ফর সোশ্যাল অ্যান্ড নট মেয়ারলি লিগাল সলিউশন এই যে জাতি বা জাতি বলছি এই যে কাস্ট এটা হচ্ছে একটা সামাজিক বিধি নট মেয়ারলি লিগেল সলিউশন এখানে লিগাল সলিউশন কাজ করবে না এটাও তো ভুল তাহলে আমাদের এই অপশানটা হওয়া উচিত আমরা যেটা ভাবে এগুচ্ছি দেখি কি হচ্ছে আমাদের ওইটা পড়াশোনা করি প্যাসেজটাকে না আরও একটা রয়ে গেছে দেখি বলছে হুইচ অফ দ্য ফলোইং নিজের মধ্যে কোনটি অ্যানালজিস দাজ দ্য অথার রিকারেন্টলি ইউজ উইথ রেফারেন্স অফ কাস্টিজম অর্থাৎ কাস্ট প্রথার জন্য কোন বারবার একটা কথাকে বারবার লেখক বলার চেষ্টা করছে ঠিক আছে বলছে কাস্টিজম ইজ লাইক এ সিন কাস্ট হচ্ছে একটা পাপের মতো না কাস্ট পাপের মতো কী করে হবে নিশ্চয়ই হবে না দেখি কাস্টিজম ইজ লাইক এ মোরাল কন্টাক্ট ইমোরাল কন্টাক্ট একটা অনৈতিক আচরণ কাস্ট মানে কাস্ট নিয়ে কথা বলা মানে ইমোরাল একটি কাস্টিজম ইজ লাইক এ ডিজিজ কাস্ট হচ্ছে একটা রোগের মতো ওকে হতে পারে কাস্ট ইজ লাইক এ নাইট মেয়ার জাতি প্রথা দুঃস্বপ্নের মতো না এটা হবে না দুঃস্বপ্ন কী করে হবে তো পাপ আর দুঃস্বপ্ন না হওয়ার চান্সটা বেশি থেকে অ্যাজামশন করে এই আমরা হতে পারে আর ইউজ করে দেখলাম এবার আমরা এক একটা উত্তরে যাই তার জন্য আমাদেরকে কিন্তু প্যাসেজটা পড়তে হবে যাই প্যাসেজটা পড়া শুরু করি বাপরে বিশাল প্যাসেজ এরকম প্যাসেজে তো টাইম অনেক দরকার এবং আমি জানি আমাদের যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীরা তারা কিন্তু অনেক অসুবিধে হবে তো তোমরা কিন্তু ওই পার্টিকুলার যে টেকনিকগুলো শিখিয়েছিলাম ওই পার্টিকুলার ফ্রেজগুলো খুঁজবে এবং ফ্রেজগুলো খুঁজে কোথায় পাচ্ছ সেগুলো কিন্তু দাগ মেনে নেবে দলিত মুভমেন্ট ইন ইন্ডিয়া ইজ ইয়েট টু বি ফুললি ফর্মড উইথ সাইজেবল কনসেন্স কনসেন্সাস আর কি বলছে ইন ইট ইট লিভস ইট লিভস ইন ভেরিয়াস ফর্মস সাইজেস অ্যান্ড শেপস ওকে আমি একটু টাইম নিচ্ছি না আমার কিন্তু অনেকটা টাইম চলে যাবে এগুলো বোঝাতে গেলে তোমার এটা চেষ্টা করে নেবে আমি অ্যান্সার রাইট অ্যান্সারগুলো আমি খুঁজে নিয়ে বের করেছিলাম এখানে দেখো পিনিকা মানে হচ্ছে অ্যাকচুয়ালি জেনারেল রেমেডি আমি উত্তরগুলো খুঁজেছিলাম আমি পেয়েছি দেখো এই যে দেখো দেখিয়ে দিচ্ছি এই যে পেনাকি পেনাকি দেখো এই যে আলটিমেট ভার্চু এই গড সেন্ট পেনাকা এই পেনাকি ওয়ার্ডটা যখন দেখবে সার্চ করবে এটা একটা রোগ সমনত এছাড়া এখানে আরও অনেক কিছু ওয়ার্ড আছে যেটাকে রোগগুলোকে ডিফাইন করছে যেরকম দেখবে দেখবে অ্যান্টিডট আমরা কোন ক্ষেত্রে রোগের ক্ষেত্রে ব্যবহার করি তাই না তো এই প্রশ্নের উত্তরের সাথে আমরা কিন্তু আরেকটা অ্যান্সার কিন্তু খুব ইজিলি কিন্তু পেয়ে যাব সেটা যদি চলে যাও শেষের দিকে দেখবে একটা জায়গায় যে বারবার এই প্যাকেজের লেখক কি বোঝানোর চেষ্টা করছে এই যে বোঝানোর চেষ্টা করছে তো এই অ্যান্সারটা হবে পঞ্চাশের সেই এই এই লেখকের বলা কথা বলার মাধ্যমে তো আমরা প্রথম অ্যান্সারটা পেয়ে গেছি এবারে দ্বিতীয় অ্যান্সারটা দেখি দ্য অথার অফ দ্য ভিউ ইজ অফ দ্য ভিউ এই প্যাকেজে অথার কি বলতে চাইছে কাস্ট প্রথা নিয়েই বলছে তিনি বলছেন যে শুধুমাত্র মানুষের মধ্যে সংবিধান সম্পর্কিত গ্রান থাকলে যে হবে তাই নয় মানুষকে কিন্তু বাকি জিনিসগুলো রাখতে হবে চা আবার কিন্তু হয়ে গেছে শুরু হয়ে গেছে ফ্লিকারিং শুরু হয়ে গেছে একটু আমাকে কিন্তু তাড়াতাড়ি করতে হবে বাকি অ্যান্সারগুলো গো এই যা আবার ফ্লিকারিং হয়েছে ঠিক আছে তোমরা তোমাদের কাছে নিশ্চয়ই প্রশ্ন আছে তোমরা একটু সলভ করে দেখে নাও আমি বলে দিচ্ছি কোয়েশ্চেন নাম্বার ফর্টি এইটটা দেখতে পাচ্ছি না কোয়েশ্চিন নাম্বার ফর্টি এইটটা যতটুকু আমার মনে আছে ওই যেখানে ওই মানুষদের মধ্যে সংবিধানের পরি সচেতনতা নেই সেটাই হওয়া উচিত ছিল ওই যে অপশানটা আমার যতটুকু মনে পড়ছে বিলিভ ওই বিশ্বাস নিয়ে কিছুটা ছিল ফর্টি এইটের অপশান কিন্তু ওই বিলিফ নিয়ে কিছুটা ছিল তবে দেখবে বিলিপ ওই কনস্টিটিউশন কনস্টিটিউশনের পরে বিলিভ যেটা আনফাউন্ডেড এখন অব্দি খুঁজে পাওয়া যায়নি ওটা নিয়ে হবে এবং ঊনপঞ্চাশের যে প্রশ্নটা ছিল ঊনপঞ্চাশে দেখতে পাচ্ছি আমি যে প্রায় করে দিয়েছিলাম সি ডি তো কোনো মতে হবে না এবং বিটাও হবে না অপশান এ হবে বলছিলাম অপশান এইটাই হবে ঠিক আছে যেখানে ওই কাস্ট অপারেশান চলতেই থাকবে যদি মানুষরা যদি ঠিক করে যদি কনস্টিটিউশনকে না মানে সংবিধানকে মানলেই তো হবে ঠিক আছে তো এইগুলো মোটামুটি এই দু হাজার কুড়ি সালের আলোচনা আমি ক্ষমা চিয়ে নিচ্ছি কারণ লাস্টের যে রিডিং কম্পিটিশন থেকে তোমাদের ভালো করে বোঝাতে পারলাম না কারণ আর টুটির জন্য টেকনিক্যাল টুটির জন্য আর এটাকে নিয়ে আর সেপারেট ভিডিও করতে চাইছি না ঠিক আছে তোমরা ভালো করে পরীক্ষা দাও এই পরীক্ষা খুব ভালো হবে আমি এটা আশা রাখি তোমাদের ঠিক আছে তোমরা এবারে ডব্লিউ বি ক্র্যাক করবে এই আশা রাখি আমি খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকে কোভিড থেকে